আলাইকুম প্রিয়দর্শিনী আয়না চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজার একটা রেসিপি, আর এটা খুব সহজেই করা যাবে। সবাই এটা সকালবেলা শীতের দিনে পছন্দ করেন জানি, তো আমি আজকে একটু আপনাদের মাঝে তুলে ধরবো আমি যেভাবে বাসাই করি। আর এটার নাম হচ্ছে এগ ফ্রাইড রাইস, যেটাকে আমরা বলি ভাজা ভাত। ডিম দিয়ে যে ভাজা ভাতটা তৈরি করি সকালবেলা শীতের দিনে, সেটা আমি আজকে একটু করে দেখাবো আপনাদের। আর এর জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা আপনারা একবার একটু দেখে নিন। আমি 8টা ডিম নিয়েছি, 1 কেজি চালের ভাত রান্না করে নিয়েছি, এটা 3 ঘন্টা আগে রান্না করে নিয়েছি আমি, তারপর এটা ঠান্ডা করে নিয়েছি। 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 50 গ্রামের মতো ধনিয়ার পাতা, 12টি কাঁচামরিচ ফালি, 50 গ্রাম পেঁয়াজের কালি, 2টো পেঁয়াজ কুচি, 7 মতো লবণ এবং প্রয়োজন মতো সয়াবিন তেল। তো বন্ধুরা চলুন আমরা এগ ফ্রাইড রাইসটা তৈরি করে নিই। এগ ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রয়োজন মতো তেল দিয়েছি, এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি তেল নিয়েছি, লাগলে আবার দিব আমি। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি একটু গায়ের রসটা পেঁয়াজের টানিয়ে নিব ভালো করে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ডিমগুলো ভেঙে নিব। আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে ডিমটা আমি একটু ফেটে রাখবো। পেঁয়াজটা গায়ের রসটা টেনে নিয়েছি পেঁয়াজের, দেখুন আমি কিন্তু পুরো ভাজিনি, এখন আমি মরিচ কুচুগুলো দিয়ে দিলাম। এখন আমি ডিমটা ফেটে নিয়েছিলাম, সেরকম ডিমটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে ডিম দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ডিমটা তলা ধরে না যায়। তো দেখুন ডিমটা আমি ভেজে নিয়েছি, আর ডিমের ভিতর কিন্তু আমি হলুদ দিয়ে দিব না, তাহলে কিন্তু ডিমটা খেতে একদমই বাজে গন্ধ হবে। এখন আমি অল্প অল্প করে ভাত দিব, আর ভাতটা ডিমের সঙ্গে আমি মিশিয়ে নিব। আবারও কিছু ভাত দিয়ে দিচ্ছি আমি। এখন আমি হলুদের গুঁড়াটুকু দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো, এটাই স্বাদটা কিন্তু ভালো আসবে। ভাতের সঙ্গে যখন হলুদের গুঁড়াটা দেবেন এটা স্বাদ কিন্তু অনেক আসবে। এখন আমি ভাত, ডিম এবং হলুদের গুঁড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, এদিকে দারুণ একটা ঘিরাম বেরোবে, ফ্লেভারটা দারুণ আসবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে, যত সময় না ভাতটা আপনি স্বাভাবিকভাবে নিজে সার্ভিং করতে না আনতে পারছেন তত সময় নাড়তে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ এবং ঝালটা একটু টান টান রাখবেন ভাজা ভাতে, তাহলে খেতে এমনিতেই ভালো লাগবে। ভাত যখন ভাজবেন দেখবেন ভাত যদি ফ্রিজে রাখেন তাহলে তো অনেক ঘেমে যায় ভাত, ভাতের ভাজি করার সময় তখন কিন্তু অনেকটা পানি বেরোয় ভাত থেকে, ঘেমে ওঠে ভাত। আর নর্মালিও যদি রাখেন বাইরে রাখেন তাও কিন্তু ভাতটা ঘেমে উঠবে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এর জন্য ভালো করে ভাতের গায়ের থেকে ভালো করে রসটা একদম শুকিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে ভাত ভাজাটা। তো দেখুন ভাতটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আর আজকের ভাজা ভাত কিনে কিনে খাবো বলুন তো, আমি এর আগে একটা এসে দেখিয়েছি কালো জিরা করা, আমি কালো জিরা এবং বেগুন ভাজি আর গরুর মাংস এই 3টা দিয়ে আজকে আমি এই ফ্রাইড রাইসটা খাবো। তো চলুন একটু বেগুন ভাজি করে নিই। তো আমি বেগুন ভাজার জন্য বেগুনে একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি যেভাবে বাসায় করি সেভাবে কিন্তু দেখাচ্ছি, মনে কিছু নেবেন না। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ঠিক আমি যেভাবে বাসায় করি সেভাবে দেখাচ্ছি আপনাদের। আমি এই ফ্রাইড রাইসের সঙ্গে যেভাবে খাই, আর ফ্রাইড রাইস যে বেগুন ভাজি কালো জিরা এগুলো দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই, আমি যেভাবে ফ্রাইড রাইসটা করতেছি আপনি এমনিতেই খেতে পারবেন, অন্য কোনো কিছু লাগবে না, এতটা টেস্টি এতটা স্বাদ। আর ফ্রাইড রাইসটা যে শুধু সকালে খেতে হবে এমন কোনো কথা না, এভাবে করে আপনার বাসায় মেহমান আসলে তাদেরও দিতে পারবেন, কিন্তু আজকে কিন্তু আমার বাসায় অনেক মেহমান আসছে, অনেক গেস্ট, তাদের জন্য আমি আজকে এভাবে করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ফ্রাইড রাইসটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি ধনের পাতা এবং পেঁয়াজের কালি দিয়ে দিব। এটা কিন্তু খুব খুবই টেস্টি, এটা অনেকেই সুদা খেতে খুব পছন্দ করেন অন্য কোনো কিছু ছাড়া। তো আমার কাছে মনে হয় কালো জিরা ভর্তা কিংবা একটু বেগুন ভাজি হলে বেশি টেস্টি লাগবে। আমার বাসায় আজকে যারা অতিথিরা আসছেন তারা বায়না ধরছেন ফ্রাইড রাইস খাবেন। এভাবে আর 5 থেকে 7 মিনিট আমি একটু ভেজে নিব।
ভাতগুলো তারপরে নামিয়ে নিব। সেই টাইম বেগুনগুলো উল্টে দিয়েছি। আর বেগুন যদি আপনারা এভাবে ভাজতে না চান, তাহলে বেগুনের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে, তাহলে একটু ময়দা দিতে পারেন অল্প করে। আমি যেরকম দিয়েছি ওরকম করে একটু এক চা চামচের মতো, একটু মানে ই অনুযায়ী। আপনার বেগুনটা যদি বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি দিলেন, এক টেবিল চামচের মতো দিলেন। ময়দা দিয়েও আপনি ভাজতে পারেন, তাহলে দারুণ ক্রিস্পি হবে কিন্তু আপনার বেগুনটা, ভিতরে জুচি এবং বাইরে ক্রিস্পি হবে। বেগুনগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটু শুকনো মরিচের গুঁড়া মিশাইতে পারেন, তো আমি দিইনি, যেহেতু বাচ্চার পরিমাণ বেশি আজকে বাসায়, এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিইনি। এপাশে আমার ভাজা ভাতটা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটার কালারটা কেমন আসছে। কালার দেখে কিন্তু মানে একদম খিদে আরও বেশি বেড়ে যাচ্ছে, আপনাদেরই নিচ্ছে আমার মতো হচ্ছে। তো চলে আসুন না। তো বন্ধুরা, হয়ে গেলো এগ ফ্রাইড রাইস। আর এগ ফ্রাইড রাইসের সঙ্গে যেভাবে বেগুন ভাজিটা খেতে হবে সেভাবেই দেখাইলাম, কিন্তু বেগুন ভাজি যে এরকমই করতে হবে এমন কোনো কথা নাই। আমি বেগুন ভাজি অন্যভাবে আপনাদের দেখাবো, যেভাবে আমি সাধারণত সাদা ভাতের সঙ্গে খাই, পোলাওয়ের সঙ্গে খাই, সেভাবে আমি বেগুন ভাজি করে দেখাবো। কিন্তু আমি সাধারণত ফ্রাইড রাইসের সঙ্গে এভাবে বেগুনটা ভেজে খাই, আমি মরিচ পেঁয়াজটা দিই না বেগুনের ভিতর। তো বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি যে সমস্ত ভিডিও দেবো সেই ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। এ কারণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের একটা লাইকে একটা কমেন্টস আমার অনেক অনেক ভিডিও দিতে ইচ্ছা জাগে। আর আমার রান্না করতে তো খুবই ভালো লাগে আপনাদের জন্য, আপনারা যদি একটু ই করেন, আমাকে সহায়তা করেন, আমি আরও অনেক দূরে এগিয়ে যাব। তো বন্ধুরা একটু সহায়তা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।